নমস্কার, নিউজ বিডি টুডে 24-এর সাথে আছি আমি সুমনা বিশ্বাস। মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা যশোর আগমন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের ভ্রাম্যমাণ প্রতিনিধি নূর ইসলাম মোল্লা অভয়নগর যশোর থেকে। অভয়নগর নোয়াপাড়া স্টেশন বাজারের উক্ত অনুষ্ঠানটি অভয়নগর পৌর আওয়ামী লীগ, জাতীয় শ্রম লীগ, নোয়াপাড়া রাজঘাট শিল্পাঞ্চল শাখা শ্রম লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় করেন শ্রী রবীন অধিকারী বেচা, সাধারণ সম্পাদক শ্রমিক লীগ। অভয়নগর রাজঘাট শিল্প অঞ্চল শাখা শ্রমিক লীগ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রবীন অধিকার বেচা আগামী 24 নভেম্বর যশোর জেলা আওয়ামী লীগের বিশাল জনসভা মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা যশোর আগমন সফল করার লক্ষ্যে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি মহান জাতীয় সংসদের সংসদ সদস্য বাবু রঞ্জিত কুমার রায় এমপি, বিশেষ অতিথি মহান জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব ও উপজেলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, শ্রমিক লীগের সুযোগ্য সভাপতি নুর ইসলাম ফরাজি, অভয়নগর পৌর মেয়র মোহাম্মদ মিজানুর রহমান, পৌর কাউন্সিলর মোহাম্মদ ওদুদ শেখ, মোহাম্মদ তালিম হোসেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, রবিউল ইসলাম অর্জুন সেন মৎস্যজীবী লীগ সভাপতি, প্রেমবাগ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মফিজ হক। এমনিতে যশোর স্টেডিয়ামে যাইয়ে ঢুকে যাইয়ে জায়গা পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে। যে রকম সাত সাল রব সারা যশোর জেলা চলছে তাতে আমার মনে হয় সেই আমার মনে হয় স্মরণকালে সর্বশ্রেষ্ঠ জনসভা হবে 24শে নভেম্বর, এবং 24শে নভেম্বর এই যশোর জেলার জনগণ বুঝিয়ে দেবে বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার ঘাঁটি ছাড়া আর কিছু নাই। ওই বিএনপি জামাত জোট যতই আস্ফালন করুক না কেন, যতই আস্ফালন করুক না কেন, ওরা চুপসে যাবে জনসভা, সেই লোকজন দেখে চুপসে যাবে। সেইটা লক্ষ্য সেটা করার জন্যই মূলত শেখ হাসিনা এই জনসমাবেশে আমাদের যাওয়ার প্রয়োজন আছে। অতএব আমাদের হৃদয়ানন্দ ভুলে গিয়ে আমাদের করে রাজনীতিতে গ্রুপিং আছে আপনারা ভালো করে জানেন, এটা তো গোপনীয় কিছু নেই আছে নাকি? অভয়নগরের রাজনীতিতে গ্রুপিং আছে, এই বাস্তবতাকে মেনে নিয়েই আমরা যাচ্ছি কিন্তু, তাই না? অতএব ব্যানারে কি থাকবে, কারা যাবে, কি হবে, এটা থাকবে যে ইউনিয়ন যাবে সেই ইউনিয়নের নাম থাকবে, সেই ইউনিয়নের নামে অভয়নগর থাকবে, সে নাম থাকবে সেই বাগটি ইউনিয়ন, সিদ্ধিপাশা ইউনিয়ন, তাহলে বোঝা যাবে ওই ইউনিয়ন থেকে কতগুলো লোক জানবে সেটা তো বোঝার দরকার আছে। পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত আজকে নেতৃবৃন্দ, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে 24 তারিখ শেখ হাসিনার জনসভাকে আমরা উপস্থিত হব স্বতঃস্ফূর্ত ভাবে, এবং আজকের মূল কার্যক্রমটা হচ্ছে যে আমরা কিভাবে যাব, কোন ইউনিয়ন থেকে কত লোক কিভাবে কোন পরিবহনে আমরা বরাদ্দ